একেবারে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ কর্মী যারা আছেন তারা সবাই কিন্তু মোটামুটি বিভিন্ন জায়গায় আপনার অবস্থান নিয়েছেন, আপনার সংশ্লিষ্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যে আপনার অফিসগুলো আছে অন দ্য গ্রাউন্ড, জেলা পর্যায়ে বলুন, উপজেলা পর্যায়ে বলুন, যারা হয়তো দীর্ঘ 16 বছর ও পথ মারাননি একান্ত বাধ্য না হলে, তারাও এখন দেখা যাচ্ছে সম্মানীয় জেলা বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয়গণ কিংবা উপজেলা নির্বাহী অফিসারগণদের অফিসে অফিসে হাজির হচ্ছেন, সৌজন্য সাক্ষাৎ করছেন, নানান রকমের সবক দিচ্ছেন কিভাবে দেশ চালাতে হবে, চলতে হবে ইত্যাদি ইত্যাদি। যারা মৌলধারার রাজনীতি করেন, জামাতে ইসলামী কিংবা আপনার হিজবুত তাহরির কিংবা আপনার শিবির কর্মী, তারা কিন্তু এর সঙ্গে সংশ্লিষ্ট নয়, এটা নতুন নয়, একেবারে পুরনো মোগলাই ট্রেডিশন বলবো। আর ভ্রাতৃঘাতী যুদ্ধ হতো এবং একজন বাদশাহ মসনদ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেলে ভাই ভাইয়ে যুদ্ধ করে একেবারে খোলনইচে সব পাল্টে ফেলতেন, অমাত্য থেকে শুরু করে একদম ফুট সোলজার পর্যন্ত। তা আমাদের এখানটায় আমরা সবাই জানি যারা আমরা ঢাকায় বসবাস করি, দেশে বসবাস করি, যে সবকিছুর একটা প্রাইস ট্যাগ আছে। আপনার ফুটপাত বলুন, রাস্তা বলুন, বাজার বলুন, বিশ্ববিদ্যালয় বা কলেজের হল বলুন, হোস্টেল বলুন, মানে রেজিম চেঞ্জ যখন এমিনেন্ট হয়ে যায় তখনই মোটামুটি লোকজন অবস্থান নিয়ে নেয় এবং রাতারাতি দখল পাল্টা দখলের প্রক্রিয়া শুরু হয়। আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন, তাকে আমি একেবারে কৈশোর থেকে বলবো চিনি এবং তিনি আমরা একই সঙ্গে শোল্ডার রাব করেছি অনেকবার আপনার বিএসটি বাংলা সোসাইটি ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, এই যে অ্যাপেক্স বডিটা আছে আমাদের ট্রেনিং ইনস্টিটিউট গুলো বাংলাদেশে, সেখানে আমরা অনেকদিন কাজ করেছি। এবং স্যার যখন এনজিও ব্যুরোর ডিজি ছিলেন তখন ওনার সঙ্গে অনেকবার আমরা ইন্টারঅ্যাক্ট করেছি। আসলে মূল বিষয় যেটি সেটি হচ্ছে মাইন্ডসেটে যতক্ষণ পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত ধর্মের কাহিনী বলে এটা বন্ধ করা যাবে না। আর ওই বিষয়টাও ভুলে গেলে চলবে না যে যিনি দৌরাত্ম্য দেখিয়ে এই কাজগুলো করেছেন মূলত এটা একটা ইকোনমি আছে, চাঁদাবাজির অর্থনীতি, এবং সেটি পর্যাপ্ত পরিমাণে আপনার শীতের সঞ্চয় তারা করে দেন এই কারণে যে তারা খুব ভালো করেই জানেন যে একটা পর্যায়ে এই সাম্রাজ্যের অবসান ঘটবে এবং এই ভাঙচুর এবং এই যে আপনার দখলদারিত্ব সেটির অবসান যখন ঘটবে তারা সবাই জানেন যে দে উড বি অন দ্য রান, এবং তাই ঘটেছে। এখন ধরুন শাসক দল আর্থওয়াইল আওয়ামী লীগ তাদের বিদায় নিতে হয়েছে এবং তদস্থলে আপনার যারা আশা করছেন ভবিষ্যতে ক্ষমতার মসনদে বসবেন আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা একেবারে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ কর্মী যারা আছেন তারা সবাই কিন্তু মোটামুটি বিভিন্ন জায়গায় আপনার অবস্থান নিয়েছেন, আপনার সংশ্লিষ্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যে আপনার অফিসগুলো আছে অন দ্য গ্রাউন্ড, জেলা পর্যায়ে বলুন, উপজেলা পর্যায়ে বলুন, যারা হয়তো দীর্ঘ 16 বছর ও পথ মারাননি একান্ত বাধ্য না হলে, তারাও এখন দেখা যাচ্ছে সম্মানীয় জেলা বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয়গণ কিংবা উপজেলা নির্বাহী অফিসারগণদের অফিসে অফিসে হাজির হচ্ছেন, সৌজন্য সাক্ষাৎ করছেন, নানান রকমের সবক দিচ্ছেন কিভাবে দেশ চালাতে হবে, চলতে হবে ইত্যাদি ইত্যাদি। এখন এই একই রকমের অবস্থা আমরা দেখেছি শাসক দল যেটা পুরনো চলে গেল বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের নেতা কর্মী তারা সবাই কিন্তু এরকমের সবক দেওয়ার চেষ্টা করেছেন। আমরা যেহেতু অবজারভার একেবারে স্থায়ী ভাবে দীর্ঘ গত 30 বছর ধরে এই নাটকগুলোর মঞ্চায়ন দেখছি, সেখানে আমরা কিন্তু অবাক হচ্ছি না, প্রচুর মিল খুঁজে পাচ্ছি। এবং এখানে যে বিষয়টা খেয়াল করার সেটি হচ্ছে যারা মৌলধারার রাজনীতি করেন, জামাতে ইসলামী কিংবা আপনার হিজবুত তাহরির কিংবা আপনার শিবির কর্মী, তারা কিন্তু এর সঙ্গে সংশ্লিষ্ট নয়, মূলত মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি গুলো মুদ্রার এপিট এবং ওপিট, সেভাবেই আমরা কিন্তু প্রত্যক্ষ করে অভ্যস্ত। এখন হল দখল থেকে শুরু করে আপনার বাজার দখল থেকে শুরু করে ফুটপাত দখল থেকে শুরু করে আপনার রাস্তা দখল, আপনার এটি ইনস্টিটিউশনাল একটা ফর্ম কিন্তু নিয়ে নিয়েছে। সুতরাং এখানে ইফেক্টিভ কোনো মেজার যদি নিতে হয়
প্রথমত মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ কোন রকমের আপনার ডেটারেন্ট আসলে কার্যকর ভূমিকা পালন করতে পারবে বলে আমার মনে হয় না।